দেশে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে ২ জন আক্রান্ত, সংখ্যা বেড়ে ৫১, সুস্থ ২৫। হাটহাজারিতে চায়ের দোকানে টিভি না রাখার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। কুমিল্লার মুরাদনগরে পূর্ব শত্রুতার জের ধরে নির্মাণাধীন দালান ভাঙচুর। বগুড়ার শেরপুরে করোনা সংক্রমণ রোধে সরকারি বিধি না মানায় ১৫ জনকে জরিমানা। যশোরে সড়ক দুর্ঘটনায় নূর জামাল গাজী নামে এক মোটরসাইকেল আরোহী নিহত। মশা কানের কাছে সঙ্গীত চর্চা করছে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রমিকদের বাড়ি ভাড়া সহানুভূতির সঙ্গে বিবেচনা করতে বাড়ির মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। করোনা পরিস্থিতির নিয়মিত ব্রিফিংয়ে মানুষের আস্থা নেই বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। স্পেনে ২৪ ঘন্টায় ৮৪৯ জনের মৃত্যু। দিল্লিতে তাবলিগ জমায়েত যোগ দেওয়া ২৪ জনের করোনা, মৃত্যু ৭।